চলো শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প শান্তনু ব্যানার্জির লেখা একটি সত্য ঘটনা অবলম্বনে কুমুদপুরের অভিশপ্ত দুপুর কি রে কি হলো তোর ও হলো তোর আর কতক্ষণ এই আমি জামা কাপড় নিয়ে আর কতক্ষণ থাকবো বলতো হাতে হ্যাঁ সে কখন থেকে চান ঘরে ঢুকেছিস এখানেই তো সকাল আটটা বেজে গেছে ওদিকে আবার বেরোতে দেরি হয়ে যাবে মা আগত স্বরে আমার উদ্দেশ্যে কথাগুলো বলে উঠল বাথরুমের ভেতর থেকে আমি চিৎকার করে বলে উঠলাম আর দু মিনিট মা আমার মেজাজ আজ সকাল থেকেই বেশ ফুরফুরে এই বছরের মানে ধরুন তিন চারটে দিনের জন্য আর কি খুব উৎসাহ সহকারে আমি অপেক্ষা করে থাকি এই সময় প্রতি বছর আমাদের গন্তব্যস্থল হয় কুমুদপুর কুমুদপুর একদম পাড়া এখনও আলো ঠিক আসেনি কল্যাণেশ্বরী মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা ডিভিসি ব্যারেজের দিকে গিয়েছে তার ঠিক উল্টো দিকে দিনদুয়া যাবার পথে রাস্তার ডান দিকে পড়বে কুমুদপুর গ্রাম আমার বড় মামার বাড়ি। বড় রাস্তা থেকে একমাত্র মেঠো পথের সংযোগ এই গ্রামের আশেপাশের প্রচুর ফ্যাক্টরি স্টিল মাবেল আর কাঁচের প্রচুর ফ্যাক্টরি আছে তবুও যেন ভগবান অতি যত্নে গ্রামটার ছবি এঁকেছেন প্রকৃতির অঢেল ঐশ্বর্য ঠেলেছেন গ্রামের পরতে পরতে এই নিয়ে বছর চারেক হল প্রতিবার আমি মায়ের সাথে কুমুদপুরের এই বিশেষ সময়টাতে আসি আমার বড় মামার শ্বশুর বাড়িতে কারণ একটাই এখানে এই সময়ে প্রতি বছর ধুমধাম করে মনসা পূজা সংগঠিত হয় দারুণ মজা হয় ভোরবেলাতে উঠে গ্রামের সকলকে নেমন্তন্ন করতে যাওয়া তারপর গ্রামের রাস্তায় রাজহাঁসের দুলকি চালে চলা ছাগলের দুধ মাটির বাড়ি প্রতি বাড়িতে গোবর লেপা ও গোবর দিয়ে আলপনা আঁকা সব মিলিয়ে সব মিলিয়ে আমি যেন স্বপ্নের দেশে হারিয়ে যাই আমি জানি মাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে এই বিশেষ তিন দিন আর কি একদিকে ছেলের স্কুলের পড়াশুনোর চাপ অপরদিকে সংসারের জাবর কাটা থেকে বেরিয়ে প্রকৃতির বিশুদ্ধ বাতাসে মন প্রাণ একেবারে রিচার্জ হয়ে যায় মার তাই আমাদের মা ও ছেলের গন্তব্য এখন কুমুদপুর স্নান সেরে বাইরে বেরিয়ে দেখি মা পুরো রেডি দ্রুত নিজের জামা প্যান্ট পরে নিয়ে আমি মাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা মা এবারে আমরা কতদিন থাকবো ওখানে মা মুচকি হেসে বললেন এবার বেশি দিন থাকা হবে না তোমার বাবা পরশু দিন অফিসের কাছে বাইরে যাবেন তাই পরশু সকালের মধ্যেই আমাদেরকে ফিরে আসতে হবে পরশু উফ শুনেই আমার মনটা খারাপ হয়ে গেল আমি কত কিছু প্ল্যান করছিলাম কিন্তু তার আর কি হবে আমার বাবা চিত্তরঞ্জন রেলখানার একনিষ্ঠ কর্মী বাবাকে খুব দরকারি কাজ না পড়লে বাইরে যেতে হয় না তাই আমি ব্যাপারটার গভীরতা বুঝে ফেললাম এবং সেটা বুঝে আমি চুপ করে থাকলাম ততক্ষণে বড়ো মামা আর মামি গাড়ি নিয়ে হাজির হয়ে গেছে আমাদের বাড়ির সামনে আমি এক লাফে গাড়ির সামনে সিটে গিয়ে উঠে বসলাম এই জায়গাটা কোনোভাবেই হাত সাড়া করা যাবে না কারোর জন্য কাঁটায় কাঁটায় ঠিক সাড়ে আটটায় গাড়ি ছেড়ে দিল তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে গাড়িতে যেতে যেতে বাইরের দিকে তাকিয়ে আমার মনটা বেশ উদাস হয়ে গেল আমি ভাব সাগরে ডুব দিলাম আমার নাম সায়ন ব্যানার্জি এই বছর ক্লাস ফাইভ হলো আগের সব বছরগুলোর কথা যদিও ভালোভাবে মনে নেই তবে আগের বছরের স্মৃতি এখন আমার মনে যেন টাটকা আমার মামার শ্বশুর শাশুড়ি আমার মা মানে মামা দাদু দিদা এছাড়াও তাদের ছেলে কাঞ্চন মামা ও মামি বাড়িতে থাকে আমার বড় মামিরা তিন বোন বড় মামি অন্নপূর্ণা বোনদের মধ্যেও বড় তাই তার দুটো যে ছোট বোন বাবলি মাসি ও ডলি মাসি তারাও কিন্তু ওখানে থাকে এছাড়া গোটা কয়েক গ্রামের কাজের লোক তারা থাকে আমার নিজের তিন মামা মামাতো তো ভাই বোন রাজ আর হারা কাকু সব মিলিয়ে পুজোর এই যে বাড়ি একেবারে জমজমাট একদম রাজা দাদা কাঞ্চন মামার বন্ধু কাম ভাইয়ের মতো আর হারা কাকা ওই বাড়ির এক কথায় কেয়ারটেকার এত বছর ওই বাড়িতে যাতায়াতের ফলে আমি বেশ বুঝতে পেরেছি হারা কাকা ছাড়া ওই বাড়ি অচল কারণ জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতেই তাই হারা কাকার উপস্থিতি বিনা ওই বাড়ির জল এতটুকু গড়ায় না আমাকে হারা কাকা খুব ভালোবাসে আবার আমিও হারা কাকাকে ভালোবাসি তাই ওই বাড়িতে গেলে আমার প্রথম কাজ হারা কাকার লেজুর হিসাবে আমি জুড়ে যাই এর প্রধানত দুটো কারণ একটা হচ্ছে যে দুষ্টুমির জন্য মায়ের বকার হাত থেকে রক্ষা পাওয়া আর দু নম্বর যেহেতু আমি সকলের ছোট এখানে তাই মামা মাসি দাদারা আমাকে কেউ ক্যারাম বা তাস খেলতে ডাকে না তাই হারা কাকার সাথে পুকুরে মাছের চাষ ছিপ ফেলে মাছ ধরা দেখা ফুল তোলা আবার লুকিয়ে লুকিয়ে হারা কাকার সাথে পাকা মহুয়ার ফল খাওয়া দিব্যি চলে কাকাই আমাকে বলেছে এই মহুয়ার ফল থেকেই নাকি দেশি মদ তৈরি হয় আর শোনার পর থেকেই ফল খেলেই আমার মনে হয় যেন মাথাটা ঝিমঝিম করছে সব মিলিয়ে এক ঐশ্বরিক অনুভূতি আগের আগেরবারই আমি জেদ ধরেছিলাম হারা কাকার কাছে যে পুজোর সময় বলি দেওয়া দেখব বলে কিন্তু ছোটো বলে হারা কাকা বলেছিল সামনের বছরে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখাবে কারণ ছোটোদের বলি দেওয়া দেখাটা বারণ আর আমার মা যদি ঘৃণা করেও জানতে পারে হুম হবে রক্ষে নেই একেবারে কিন্তু এই অল্প সময়ে এত কিছু কি করে করব? পরশু দিন ফিরতেই হবে আমি ভেবে কুল কিনারা পাচ্ছি না এইসব ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও বুঝতে পারিনি হঠাৎ ব্রেক ঝাঁকুনিতে আমার তন্দ্রা চটে গেল আমি দেখলাম ওদের গাড়ি কুমুদপুরের মিঠো রাস্তায় চলে এসেছে আর সামনে একটা ছাগলের বাচ্চা হঠাৎ চলে আসাতে এই বিপত্তি পিছন থেকে বড় মামার হুঁশিয়ারি উড়ে এলো এ পিগু এই তুই আবার সামনের সিটে বসে ঘুমোচ্ছিস কতবার যে তোকে আমি বলবো ড্রাইভারের পাশের সিটে বসে ঘুমোতে নেই আমি কিছু বলার আগেই মামি বলে উঠল তুমি চুপ করো তো এমন করে বলছো যেন ওর জন্যই এমন হচ্ছিল বাচ্চা ছেলে ঘুমিয়ে পড়েছে তাতে ওর দোষ কি এই বলে আমার দিকে স্নেহ মাখা কথা ছুড়ে দিলেন না রে পিকো তুই তুই বসে থাক ওখানে তোর মামার আবার বেশি বেশি বড় মামা স্পিকটি নট আর আমি আর চোখে একবার ড্রাইভার কাকুকে দেখলাম তিনিও মুচকি হেসে আমার দিকে চোখ টিপে গান চালিয়ে দিলেন গাড়িতে তার মিনিট দশকের মধ্যে আমরা সোজা কুঁদপুর বারোয়ালি তোলার পাশ খেসে ডান দিকের অপেক্ষাকৃত ছোটগুলির মধ্যে ঢুকে পড়লাম আর ড্রাইভার কাকুও পোঁ পোঁ করে হর্ন বাজাতে বাজাতে একেবারে তিন মহলা বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো মা বলে উঠল যাক বাবা তাও সাড়ে নটার মধ্যে পৌঁছানো গেল নাহলে পিকু যা করছিল বারোটাতেও পৌঁছতে পারতাম না হয়তো সারা গ্রামে এই একটি পাকা বাড়ি তাও আবার তিনতলা মামা দাদুরা নাকি একসময় বিশাল বড় লোক ছিলেন শুনেছি দাদুর বাবার আমলেও নাকি লেঠেল পোষা হতো ডাকাতদের হাত থেকে বাঁচতে হারা কাকার বাবা ছিলেন নিজেও একজন বিশ্বস্ত লেঠেল অনেকটা ছোটোখাটো জমিদার ছিলেন আমার দাদুর পিতা মানে পিতামহ প্রপিতামহ ওনাদের সাত পুরুষ ধরেই বাস এখানে এখন অবশ্য দিন বদলেছে আগেকার সেই জৌলুস এখন অনেকটাই ফিকে তবু এখনো যা যা আছে পাঁচ পুরুষ বসে খেয়ে যেতে পারবে সবজি ফুল মুরগি ছাগল মাছ মহুয়া সব বাড়ির লাগোয়া জমি ও পুকুরই চাষ হয় প্রত্যেকটির জন্য আলাদা আলাদা লোক রাখা আছে আর হারা কাকা সব কিছুর সুপারভাইজার তিনি দেখাশুনো করেন তবে সবচেয়ে বেশি ইনকাম বোধ হয় যা বাড়ির পেছনের লাইসেন্স প্রাপ্ত নিজস্ব কারখানায় তৈরি হতো হারা কাকা এটার প্রতি খুব তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখত যাতে কোনোভাবে কিছুই বেহাত না হয়ে যায় এইখানে আমার ঢোকেও বারণ ছিল গাড়ি থামতেই আমি এক ছুট্টে ভেতরে চলে গেলাম মামা দিদা আমার গাল টিপে কপট রাগ দেখিয়ে বললেন এই বুঝে তোমার আসার সময় হলো হ্যাঁ এই যা যা তাড়াতাড়ি সকালে টিফিনটা করে নে তারপর মায়ের দিকে এগিয়ে গিয়ে বললেন কিরে রে ডলি তাই এতক্ষণে তোদের বুঝির সময় হলো আমি ততক্ষণে রান্নাঘরের সামনে খিদে আমার পেট যত না জ্বলছে তার চেয়েও বেশি চিন্তা হলো এক মুহূর্ত সময় নষ্ট না করা কোনো ক্রমে লুচি ও বেগুন ভাজা মুখে পুরে সোজা বাগানে হাজির হলাম হারাকাকার খোঁজ করতে বেশি খোঁজাখুঁজি করতে হলো না আমায় দেখলাম পুকুর পাড়ে এক মনে হারা কাকা ছিপ নিয়ে বসে আছে আমি এক ছুট্টে দৌড়ে হারা কাকার কাছে পৌঁছে গেলাম আমাকে দেখে হারাকা ফোকলা দাঁতের হাসি হেসে ইশারায় পাশে বসতে বলল ইশারায় জিজ্ঞাসা করলো কখন এসেছি হারা কাকার কাছেই আগে শুনেছি মাছ ধরার সময় জোরে কথা বলা বারণ তাই ফিস ফিসিয়ে কথা বলতে হয় আমি বড়শির ফ্যাতনার দিকে তাকিয়ে রইলাম আর এদিকে ফিস ফিস করে কথা চলতে লাগলো হারা কাকা পুকুর থেকে তিনটে চারাপোনা তুলে বলল চলো পিকুবাবু এইবার তোমাকে সব ঘুরিয়ে দেখাই আগে আমিও হারা কাকার পিছু পিছু কথা বলতে বলতে পুরো বাগানময় একেবারে ঘুরতে লাগলাম বাগানের কত রকমের যে নাম না জানা ফুল ফুটেছে আমি জানি আমার সমস্ত প্রশ্নের উত্তর একমাত্র হারা কাকার কাছেই আছে আজ পর্যন্ত বিরক্ত হতে দেখলাম না ওনাকে এইভাবেই ঘুরতে ঘুরতে কখন যে সকাল গড়িয়ে একেবারে দুপুর হতে চলেছে বুঝতেই পারিনি হঠাৎ দূর থেকে যেন মায়ের গলার শব্দ শুনতে পেলাম পিকু এই পিকু। এই যে পিকু এই তাড়াতাড়ি আয় বেলা বয়ে যাচ্ছে বলছি আর কতক্ষণ রোদে রোদে ঘুরবি আমি চমকে পিছন ফিরে দেখলাম আমার সাথেও হারাকাকেও শুনছিল মায়ের ডাক তাই বললো যাও পিকু এবারে ঘরে যাও আবার বিকেল বেলাতে না হয় এসো আমার কাছে হ্যাঁ তখন তোমাকে আমি পাকা মুহুয়াও খাওয়াবো আমি হারা কাকার কাছ থেকে উঠে ঘরের দিকে হাঁটা লাগিয়েই আবার পিছনে ফিরে বললাম আচ্ছা বা হারা কাকা ওই যে কালকে কিন্তু আমাকে পুজোর বলি দেখাতে হবে মনে আছে তো তোমার হারা কাকা আবার ফোকলা দাঁত বার কর হাসি হেসে আমায় টাটা করে নিজের কাজে ডুবে গেল বাগান থেকে ফিরে কলতলায় হাত পা ধুয়ে সোজা এক ছুট্টে একদম ঘরের ভিতরে ঢুকলাম এই ঘর আমার হাতের তালুর মতো চেনা মা বলতো এটা একটা ছোটোখাটো জমিদার বাড়ি সত্যি একেবারে প্রায় তাই প্রতি তলায় আটটা করে কামরা আছে নিচের তলায় বাড়ির প্রত্যেকের একটা করে নিজস্ব কামরা উপরের তলাটাও আটটা কামরা যার মধ্যে চারটি কামরা বন্ধ থাকে সারা বছর আর এই পুজোর সময় সকলের জন্য তা খুলে দেওয়া হয় মাটিতে ঢালা ও বিছানা করে সে এক এলাহি ব্যাপার বাকি চারটি কামরার মধ্যে দুটি কামরা মামা দাদু ও দিদার একসাথে ভেতর থেকে সংযুক্ত একটি কামরায় সকলে মিলে ক্যারাম তাস ও আড্ডা দেওয়ার জন্য মামারা রেখে দিয়েছে লুকিয়ে লুকিয়ে সেখানে সিগারেটও খাওয়া হয় আমি দেখেছিলাম আমি ছোট বলে কেউ খেলায় নেয় না খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর ওই স্ট্রাইকার বা গুটি বোর্ডের থেকে ছিটকে নিচে পড়ে গেলে আমার কাজ হলো তা কুড়িয়ে এনে দেওয়া অপর কামরাটি আমি সকল সময় দেখছি বন্ধ একটা বিশাল বড়ো লোহার তালা লাগানো দরজাতে মনে হয় যেন দশ বছর হয়ে গেছে কামরাটা খোলা হয় না কাউকে জিজ্ঞাসা করে কোনো লাভ হয়নি আসলে আমি বুঝেছি ওই কামরা সম্বন্ধে জিজ্ঞাসা করলেই সবাই যেন কেমন প্রশ্নটা এড়িয়ে যায় বাড়ি তিন তলাতে মাত্র চারটি কামরা সেখানেও একটি কামরা খেলার জন্য খুলে নিয়েছে মামা দাদারা আর বাকি তিনটে তালা বন্ধ যদিও অত্যাধিক লোক হলে ওই কামরাগুলো খুলে থাকার ব্যবস্থাও করা হয় এই বাড়িটার সব ভালো লাগে শুধু আমার ভালো লাগে ওই জানলাগুলো এইটুকু এইটুকু জানলা তাও হাতের অনেক উপরে বেশি আলো আসে না ঘরের মধ্যে সবসময় যেন কেমন একটা আধা আলো আবছায় আর ভাব আর কি দিনের বেলাতেও ভালো করে খুঁজে পাওয়া যায় না কিছু খুঁজতে ওই টর্চ বা হ্যারিকেন নিদের পক্ষে একটা ছোট কুপি জ্বালতে হয় ঘরগুলোর মধ্যেও কেমন যেন একটা ব্যবসা গন্ধ ছড়িয়ে থাকে সব সময় বিশেষ করে নিচের তলার ঘরগুলোতে আমি তো ঘরে ছুটে একেবারে ঢুকে পড়লাম কিন্তু এসে মাকে দেখতে পেলাম না শুধু মা কেন কাউকেই তো দেখতে পাচ্ছি না কোনো ঘরে কিন্তু মা যে আমায় ডাকলো ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় বারোটা বাজে এ বাবা এই সময় সকলে কোথায় গেল আটখানা ঘর আমি সব ঘরগুলোতে খুঁজে খুঁজে এসে আমি ভিতর বারান্দায় হাঁপাতে লাগলাম বার কয়েক মা মামি মামা দাদু এসব বলে চিৎকার করলাম কিন্তু কোনো লাভ হলো না কেউ কোথাও নেই যা পাওয়া এরকম তো কখনো হয় না আমাকে ডেকে মা তো কখনো এরকমভাবে চলে যায় না আমার তো কিছুই মাথায় ঢুকছে না বাইরে গেল নাকি দুত্তর আমি আরও কিছুক্ষণ বাগানে থাকতে পারতাম কি করব কি করা যায় এইসব ভাবছি আর কি এমন সময় হঠাৎ করে যেন মনে হলো উপর থেকে ক্যারাম পিটানোর আওয়াজ আসছে হ্যাঁ ঠিকই তো স্ট্রাইকারের শব্দ বেশ শুনতে পাচ্ছি আমি হুম দোতলা থেকেই আসছি যেন বুঝেছি কেউ না থাকার সুযোগে মামা দাদাটা ক্যারামের আসর বসিয়ে দিয়েছে কিন্তু আমি যে এত ডাকলাম তাতে কেউ সাড়া দিল না কেন একবার উপরে গিয়ে ব্যাপারটা ঠিক আছে ব্যাপারটা দেখে আসতে হয়তো নিজের চোখে যেমন ভাবা তেমন কাজ চট করে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম দোতলাতে উঠতেই আমি বুঝতে পারলাম সিঁড়ির মতো বড় মস্ত একটা শাল কাঠের দরজাটা সজরে দড়াম করে বন্ধ হয়ে গেল আমি তো সেকেন্ড হতভম্ব হয়ে রইলাম এত ভারী দরজাটা কি করে নিচে থেকে বন্ধ হয়ে গেল তা তো আমার বধভম্ব হলো না গাটা একটু ছমছম করে উঠল ঠিকই তবে ক্যারাম খেলার শব্দে আর নিজের ভিতরের উত্তেজনায় তার বেশিক্ষণ টিকলো না আমি দৌড়ে চলে গেলাম সোজা ক্যারাম যেখানে রাখা আছে সেই ঘরে দরজাটা ভেজানাই ছিল হাট করে খুলে দিতেই ও মা কেউ তো নেই ঘর তো ফাঁকা ক্যারাম বোর্ড পড়ে আছে এক পাশে কিন্তু কেউ কোথাও নেই তাহলে যে আমি শব্দ শুনছিলাম কিছু একটা তো গোলমাল হচ্ছে ব্যাপারটা কি হুম আমাকে তো খুলতেই করতে হয় আমাকে ভয় পাওয়ের জন্য আয়োজন নয় তো নিশ্চয়ই কোথাও লুকিয়ে পড়েছে সবাই দরজা বন্ধ হবার আওয়াজে এদিক ওদিকে লুকিয়ে পড়েছে ব্যাটারা হুম দাঁড়াও মা আসুক আমি তোমাদের দেখাচ্ছি মজা কিন্তু কিন্তু দরজা বন্ধ হবার পরও তো স্ট্রাইকারের আওয়াজ পেলাম কেউ লুকোলে মানে ঘরের বাইরে আসলে আমার আমার তো চোখেই পড়তো ঘরের ভেতরে তো নেই সেটা স্পষ্ট দেখতে পাচ্ছি আমার কোথাও একটা ভুল হচ্ছে ভাবতে কারণ শব্দটা তো শব্দটা তো আমি এখনো কান পাতলে শুনতে পাচ্ছি হ্যাঁ ঠিকই তো ক্যারামের আওয়াজ হচ্ছে ও বুঝেছি তার মানে ব্যাটাটা তিন তিনতলাতে খেলতে বসেছে ওখানেও তো একটা ছোট্ট ক্যারাম বোর্ড আছে আমি শুধুই শুধু দোতলা বলে ভুল করছি যাই গিয়ে দেখি তো তিন তিনতলাতে অগত্যা আবার তিন তিনতলাতে যাত্রা করলাম তিনতলার সিঁড়ির মুখের কাছে যেতেই আমি চমকি উঠলাম আরে সেই সেই ঘরটা তালা কি খুললো এ তো সারাটা বছর বন্ধ থাকে ও তার মানে আমাকে ভুল বোঝানো হয়েছিল যাক বাবা সুযোগ যখন পেয়েছি একবার তো দেখি তো ভিতরে কি হিরে ঘরে কাছে গেলাম কাছে গিয়ে দেখি দরজাটার একটা পাল্লা খোলা অপরটা বন্ধ আমি দুটো খুলে দিতেই আমার নাকে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ এসে যেন জোরে ধাক্কা দিল অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না শুধু বুঝলাম অন্যান্য সাধারণ ঘরের মতো এটা একটা ঘর তাতে একটা পালঙ্ক বিছানা বালিশ সব সুন্দর করে পাতা আর বেশি কিছু দেখা যাচ্ছিল না আমার গা দিয়ে হঠাৎ যেন একটা ঠান্ডা স্রোত নেমে গেল আমি দেখলাম আমি আমার কপাল দিয়ে আমি দরজাটা যেরকম ছিল আবার সেরকম করে রেখে দিয়ে আস্তে আস্তে তিনতলার উপরে উঠে গেলাম আর শরীরটা কেমন যেন ভারী হয়ে গেল বলে মনে হচ্ছে এবারে ভালো করে ক্যারামের শব্দটা অনুধাবন করে এগোতে লাগলাম শব্দটা ক্রমাগত জোরে হচ্ছে আর আমি বেশ বুঝতে পারছিলাম আমি আমি লোকের কাছাকাছি একেবারে পৌঁছে গেছি কিন্তু আবার আবার আমি যেই তিনতলাতে পা দিলাম সিঁড়ির দরজাটা একই রকম ভাবে আবার বন্ধ হয়ে গেল আর আমার মনটা হঠাৎ ছাক করে উঠলো বুঝতে পারলাম এবারে আমার ভীষণ ভয় করছে ভীষণ ভয় কেত না ভয় পেলে হবে না আমি তাও সাহস করে সামনের দিকে এগিয়ে ঘরগুলোতে ঘরগুলোতে আমি খুঁজতে আরম্ভ করে দিলাম কিন্তু কি হচ্ছে কি আজকে কে জানে এখানেও তো কেউ কোথাও নেই এতগুলো মানুষ তারা কেন কোথায় কেন করছো আমার সাথে এরকম আমার তো ভয় করছে এবারে এসো না তোমরা সবাই কিন্তু কিন্তু কেউ তো কোথাও নেই কেউ তো আসছে না কিছুক্ষণ হত ভম্বের মতো দাঁড়িয়ে থাকলাম ঘরটাতে আমি বেশ বুঝতে পারছি আমার তেষ্টায় ছাতিটা ফেটে যাচ্ছে ওদিকে কুল কুল করে ঘেমে চলেছি কিন্তু আমি কি করব আমি কি করব আমি আমি নিচেও তো যেতে পারছি না ক্যারামের শব্দটা যেন আরো জোরে হচ্ছে আরো জোরে বাজছে যেন কানের ভেতর মনে হচ্ছে যেন আমার কান একেবারে ফাটিয়ে দেবে কিছুক্ষণ ধরে মনটাকে শান্ত করে শক্ত করলাম না নিচে তো আমাকে নামতেই হবে একবার একবার যদি আমি নিচে নামতে পারি তাহলে সোজা হারা কাকার কাছে চলে যাব হারা কাকার নামটা মনে পড়তেই অনেকটা সাহস অনেকটা সাহস আমার মনে চলে এলো আবার এক দৌড়ে আমি সিঁড়ির দরজার সামনে গিয়ে হাজির হলাম দরজাটা দরজাটা হাতে টান দিয়ে টেনে খোলার চেষ্টা করলাম কিন্তু কি এ দরজা তো খুলছে না হ্যাঁ এত বড় শাল কাঠের দরজা মনে হচ্ছে যেন উল্টো দিকে উল্টো দিক থেকে কেউ যেন লক করে দিয়েছে এবারে আমি কি করব ছাদে চলে যাব আমার মাথায় কিছুই ঢুকছে না মাগো মা ও মা তুমি তুমি কোথায় আমায় বাঁচাও মা আমার বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইছে অনেক কষ্টে সামলাচ্ছে নিজেকে বেরোবার উপায়টা কি আমি তো আমি তো কিছুই বুঝতে পারছি না স্ট্রাইকারের শব্দটা থেমেছে এতক্ষণে কিন্তু এবার অন্য একটা শব্দ শুনতে পাচ্ছি কেমন একটা কেমন একটা ঝুমঝুম শব্দ হ্যাঁ হ্যাঁ সে শব্দটা উপর দিকে যেন উঠে আসছে সিঁড়ি দিয়ে আরে আরে তো কারোর নুপুরের শব্দ আমার মেরুদণ্ড দিয়ে হিমেল স্রোত নেমে গেল শব্দটা অনেকটা কাছে মনে হচ্ছে আর সময় নেই আমি পড়ি কি মরি করে এক ছুট্টে সোজা ছাদে কিন্তু হায় আজকে ভাগ্য আমার অসহায় ছাদের দরজাটাও রীতিমতো বন্ধ হয়ে গেল এবারে আমি কি করব আমি আমি কি করব এবার অথচ নুপুরের শব্দ ঠিক কাছে মানে ঠিক আমার আমি ঠিক সিঁড়ি সিঁড়িবে কিন্তু যে আসছে সে তো দরজার কোনো বাধা পাচ্ছে না আমি তো দরজা খোলার আওয়াজও পারছি না কানে তবে সে কে কি সে আমার মাথা ঠিক নেই হঠাৎ মনে হলো হঠাৎ মনে হলো আরে আরে চিলেকোঠার ঘরটা তো ছাদের উপরে ওখানে লুকিয়ে থাকবো যেমন ভাবা ঠিক তেমন কাজ কারণ কারণ আর কিছু নয় চিলেকোঠার ঘরে ভেতরের দিকে দেওয়ালটা এমনভাবে জানালার মতো করে কাটা যে ওখানে উঁকি দিয়ে পুরো সিঁড়িটা দেখা যায় নিচ পর্যন্ত ওখানে গেলে দেখতে পাবো কেউ এলো কি না আর উপর থেকে চেঁচাতেও পারবো কিন্তু ওই ঘরের দরজাও যদি বন্ধ হয়ে যায় আমি কি করব? আমি আমি করবো কি তাহলে ভাবতে ভাবতে ছাদের উপরে পড়ে থাকা একখানা আতলায় ইটের দিকে নজর পড়ল। সাথে সাথে দৌড়ে ইটটা তুলে নিয়ে গিয়ে চিলে কোঠার ঘরে ঢুকে গেলাম দরজাটা বন্ধ হবার আগেই একটা পাল্লার নিচে ইটটা রিখে দিলাম যাতে দরজাটা বন্ধ না হয়ে যায় ঘরে ঢুকে দেখি ক্যারাম বোর্ডটা চিলে ঘরে রাখা কিন্তু কেউ নেই আমি বেশ বুঝতে পারছি একটা দম বন্ধ করা ভয়ঙ্কর পরিবেশে আমি আটকা পড়ে গেছি কিছুক্ষণ সব চুপচাপ কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটলো আমি তার জন্য একেবারেই অপ্রস্তুত ছিলাম হঠাৎ হঠাৎ আবার নুপুরের শব্দ শুরু হলো ঠিক যেন কোনো মহিলা হেঁটে আসছে আমি সাথে সাথে জানালার খোলা জায়গা দিয়ে মাথা গলিয়ে স্পষ্ট দেখতে পেলাম এক অচেনা মহিলা সিঁড়ি দিয়ে উঠে আসছে তবু আমি শুধু তার মাথার খোলা চুল ছাড়া কিছুই দেখতে পাচ্ছিলাম না উপর থেকে আমি চেঁচিয়ে উঠলাম কে আছো বাঁচাও বাঁচাও আমাকে কিন্তু তার উত্তর যা পেলাম তাতে আমার হাড় হিম করা হয়ে গেল অবস্থা আচমকা দেখি মহিলা মাথা উঁচু করে আমার দিকে তাকালো আর তার মুখ দিয়ে এক বিকট ঘর ঘর আওয়াজ বের করতে লাগলো মহিলার মুখ বলে কিছু ছিল না শুধু মাথার চুলটুকু ছাড়া মুখটা পুরো কালো কারো অন্ধকার আর ওই বিকট আওয়াজ ওটা হাসি নাকি কান্না নাকি নাকি অন্য কিছু আমি কিছু বুঝে ওঠার আগেই আমার মাথার সাঁ করে আদলা ইঁটটা তীব্র গতিতে জানালার খোলা জায়গা দিয়ে নিচের দিকে নেমে গেল আর সাথে সাথে এক অন্ধকার করে দরজাটা বন্ধ হয়ে গেল আমি ছুটে গিয়ে দরজা খোলার চেষ্টা করতে লাগলাম প্রাণপ্রণে প্রণে আমি আমার মাকে ডেকে যাচ্ছিলাম দরজা কিছুতেই খুলতে না পেরে দরজার পাশে দাঁড় করানো খিলটাকে গায়ের সর্বশক্তি দিয়ে দরজায় বাড়ি মারতে লাগলাম একটু একদিকে ছিল খিলের বাড়ি খেয়ে পাল্লাটা কাত হয়ে পড়ে গেল আমি আমি আর কাল বিলম্ব না করে ভাঙা জায়গা দিয়েই বেরিয়ে আসলাম তারপর একবার ছাদের এক কোনা থেকে অপর কোন আমি ছুটতে লাগলাম আমি আমি ছাদের দরজা ভাঙা বা খোলার মতো সাহস বা গায়ের জোর আমার ছিল না হ্যাঁ আমি আমি উদ্ভ্রান্তের মতো খালি ছুটতেই লাগলাম কিন্তু তাতেও কি আমি শান্তি পেলাম আচমকা আমার মনে হলো আর মনে হলো আমার আমার পেছনে যেন দাঁড়িয়ে আছে সেই মহিলা আমি যত ছুটছি নপুরের ছন ছন শব্দ যেন তত জোরে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে যেন ঠিক আমার পেছনেই আমার পেছনেই সে ছুটে চলেছে আমি প্রাণপণে প্রাণপণে আমি আমি একবার এদিক আরেকবার ওদিক ছুটে চলেছে। কিন্তু এখন আমার ঘাম বেরোচ্ছে না আমার চোখ থেকে অচর ধারায় জল বেরোচ্ছে আমার মুখ থেকে কান্না ও চিৎকার মিলেমিশে একটা কোঙানোর মতো আওয়াজ বেরোচ্ছে আমি আমি মা বলার চেষ্টা করছি কিন্তু কিন্তু আমি পারছি না হারা কাকা বলার চেষ্টা করছি আমি তাও পারছি না গলা থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না ও ওহ আমি আর পারছি না হঠাৎ হঠাৎ চোখে পড়লো টিভি অ্যান্টোনাটা আমি সামনে কি অ্যান্টোনার ওপারে উঁকি দিয়ে দেখতে পেলাম দোতলা থেকে শুরু হওয়া খড়ের ছাউনির পোলট্রির ফার্মটা ছাদের চারপাশে আমার আমার প্রায় বুক ও কোমরের সময় উঁচু করে দেওয়াল দেওয়াল আমি আর কিছু ভাবতে পারছিলাম না হুম খেয়ে ঝুঁকে পড়লাম ছাদের নিচে এক হাতে ইন্টারনেটে ধরে রইলাম আর আমার পা দুটো শূন্য ছাদের উপরের দিকে কোমর থেকে মাথা নিচে মাটির দিকে খড়ের ছাউনের উপরের দিকে আমার মাথা কাজ করছিল না ক্রমাগত মনে হচ্ছিল যেন আমার পাহা ধরে কেউ টেনে রেখেছে না হলে না হলে আমার কখন নিচে পড়ে যাওয়ার কথা এইভাবে কতক্ষণ ছিলাম আমি জানি না একসময় নিচ থেকে জটলার আওয়াজ কানে এলো কোন রকমে দেখলাম সকলে ঘরে ফিরেছে ওঠানে দাঁড়িয়ে গল্প করছে প্রাণপণে নিজের শেষ শক্তি দিয়ে মা বলে চেঁচিয়ে উঠলাম তৎক্ষণাৎ সকলে মিলে উপরে তাকেই আমায় দেখতে পেল আমি সকলে চিৎকার শুনতে পারলাম আমার মা বিস্ময়ে স্থানুবত হয়ে গিয়েছিল মাকে মাকে আমি বলছি মা মা আমি আসছি আমি এখানে ঝাঁপ দিচ্ছি না আমি আর পারছি না আমি আর ঝাঁপ দিতে পারলাম না মা আমার পা যেন অদৃশ্য চুম্বক দিয়ে কেউ আটকে রেখেছে আমি ছুলে থাকলাম তারপরে কিছুক্ষণের মধ্যেই বাবলি মাসি দৌড়ে এলো আমাকে টেনে তুলল তারপর কোলে নিয়ে প্রায় দৌড়াতে দৌড়াতে নিচের দিকে নামতে লাগলো আমি কাঁদতে কাঁদতেই জিজ্ঞাসা করলাম দরজাগুলো খুলছে কি করে আবার আশ্চর্যের ব্যাপার আমরা একটা একটা করে তলা নামতেই দরজাগুলো বন্ধ হয়ে গেল নিজের থেকে বাবলি মাসি কোনো জবাব না দিয়ে শুধুমাত্র বলল ও কিছু শোনা চলো সোজার নিচে চলো আমি নিচে নামলাম মায়ের কোলে উঠেই আমি জ্ঞান হারালাম জ্ঞান যখন ফিরল দেখলাম নিচের একটা ঘরে শীতল পাটির উপর শুয়ে আছি আমার মাথার কাছে মা মামা দিদা বড় মামি সকলেই বসে আছে মা একটা হাত পাখা জোরে জোরে হাওয়া করছে আমার জ্ঞান ফিরতেই মা আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে বললো শোনা আমার আমার তোকে সাথে করে নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু ভাবলাম তুই তো হরদার সাথেই আছিস তাই আর তোকে সঙ্গে করে নিয়ে যাইনি খুব ভুল করেছি আমি খুব ভুল করেছি এমন জানলে আমার আবার তোকে নিয়ে যাওয়াই উচিত হতো আমি ক্ষীণ সরে বললাম মা কোথায় গিয়েছিলে মা তোমরা মা উত্তর দেওয়ার আগেই মামি বলে উঠল আসলে আমরা গ্রামের সব বাড়িতে পুজোর নেমন্তন্ন করতে গিয়েছিলাম রে আসতে একটু দেরি হয়ে গেল কিন্তু বুঝতে পারিনি তুই এরকম একটা কাণ্ড বাঁধাবি বেশ তো তোকে হারাদার সাথে আসতিস ঘরে কি রে আমি ফের কিছু বলার আগেই হারা কাকার কণ্ঠস্বর শুনতে পেলাম কি বলছো দিদিমণি আর পিকুবাবুর মাই তো ওকে ডাকলো ঘরে আসার জন্য তারপরেই তো আমার কাছ থেকে চলে এলো মা যারপর নাই বিস্মিত হয়ে বলল না আমি তো ডাকিনি ওকে আমি তো ভেবেছিলাম যে ফিরে এসে আমি ওকে ডাকবো হারা কাকা অস্ফুট স্বরে বলে উঠল কথাটা শুনেই আমার সারা গায়ে আবার কাঁটা দিয়ে উঠল। আমি প্রাণপণে মাকে জড়িয়ে কাঁদতে শুরু করলাম আমি আর এখানে থাকবো না মা আমি আর এখানে থাকবো না এক্ষুনি এক্ষুনি বাড়ি চলো মা আমি আর থাকবো না মা আমাকে বুকে জড়িয়ে নিয়ে বলল ঠিক আছে শোন তোর বাবাকে খবর দেওয়া হয়েছে এক্ষুনি এসে পড়ল বলে ততক্ষণে ততক্ষণে দু মুঠো খেয়ে নে আমার এক ঘন্টার ভিতর বাবা গাড়ি ভাড়া করে নিয়ে চলে আসলো আমাকে আর মাকে নিয়ে বাবা ফিরে চললো বাড়ির দিকে পেছনে পড়ে রইল গ্রাম কুমুদপুর মনসা পুজো বলি দেওয়া দেখা আর আমার অত্যন্ত প্রিয় হারা কাকা গাড়িতে ওঠার সময় আমি পরিষ্কার দেখেছিলাম হারা কাকার চোখের কোনটা চিকচিক করছে হয়তো বুঝতে পেরেছিল যে এই জন্মে আর আমার সাথে তার দেখা হবে না এই ঘটনার প্রায় দশ বছর পর আমি আর কুমুদপুর যাইনি প্রতিজ্ঞাও করেছিলাম যে আর কখনো অমুখ হব না কিন্তু দশ বছর পর যখন হারাকার মৃত্যু সংবাদ পেলাম আর নিজেকে সামলাতে পারলাম না আমি আর বাবা দুজনেই গিয়েছিলাম না গেলে হয়তো নিজেই নিজের কাছে ছোট হয়ে যেতাম সারা জীবনের জন্য তবে হ্যাঁ উপরে উঠবার দুঃসাহস আর দেখাতে পারিনি তবে নিচেই ছোটবেলার সেই স্মৃতি খুলে দিল এক অজানা দার এক অজানা ঘটনার শুনতে পেলাম ঘটনার পেছনের আসল ঘটনা আমার বড় মামির চেয়েও নাকি এক বড় মেয়ে ছিল মামা দাদু আর দিদার ঘটা করে মেয়ের বিয়েও দিয়েছিলেন কিন্তু শ্বশুরবাড়ি সুবিধার হয়নি সারা দিন রাত অশান্তি লেগেই থাকত তাই একদিন রেগে মেগে সব ছেড়ে দিয়ে চলে এলো বাপের বাড়িতে সাত দিন পর স্বামী ও রাগ ভাঙিয়ে বউকে নিয়ে যেতে আসলো অনেক কথা হলো গল্পও হলো রাতে ওই দোতলার ওই ঘরটাতে স্বামী স্ত্রীকে ঘর সাজিয়ে থাকতে দেওয়া হয়েছিল সকাল বেলায় কেউ ঘুম থেকে উঠছে না দেখে মামা দিদা নিজে ডাকতে চান ওদেরকে গিয়ে দেখেন দরজার একটা পাল্লা খোলা আরেকটা পাল্লা ভেজানো পাল্লা খুলে তিনি আতকে ওঠেন দেখেন মেয়ের নিথর শরীর পড়ে আছে বিছানায় জামাই পলাতক রাতের অন্ধকারে মেয়েকে গলা টিপে খুন করেছেন সেই জামাই এরপরে থানা পুলিশ সব হয়েছে কিন্তু জামাইয়ের কোনো খোঁজ কেউ পায়নি আর সেই মেয়ের অতৃপ্ত আত্মা নাকি ঘরময় ঘুরে বেড়ায় তবে আমার আগে আর নাকি কারোর কোনো ক্ষতি করেনি আমি সব শুনে চুপ করে উঠে চলে এলাম গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম যদি আমার ক্ষতি করার ইচ্ছে তার থাকত তাহলে কেন আমায় মারল না আমার পা দুটো পেছন থেকে আটকে কে রেখেছিল আমি নিচে ঝাঁপাতে গিয়েও কেন পারছিলাম না আমাকে কি সত্যি আটকে রেখেছিল সে তাহলে তো সে আমাকে বাঁচিয়েছে তবে সেই বিপৎস্য মুখ আর আওয়াজ আমি কেমন করে ভুলব ক্যারমে স্ট্রাইকারের শব্দ নুপুরের ছনছন আওয়াজ তবে আবার সে যদি কোনো ক্ষতি নাই করতে চেয়েছিল হঠাৎ করে একেবারেই একেবারেই আমাকে ভয় দেখাল কেন তাছাড়া এই দোতলার ঘরের তালাটাই বাকি খুলেছিল এমন সব প্রশ্নের উত্তর পাওয়া কি কেই বা দেবে উত্তর প্রশ্নগুলোকে আমি আমার মনের মনে কোঠায় চিরতরে তালা মেরে রেখে কুমুদপুরকে পিছনে ফেলে অনেক অনেকটা দূর আমি এগিয়ে এলাম এতক্ষণ শুনছিলে শান্তনু ব্যানার্জির লেখা একটি সত্যি ঘটনা অবলম্বনে গল্প কুমুদপুরের অভিশপ্ত দুপুর ভালো থেকো পরবর্তী এপিসোডে আবার তোমার সঙ্গে আমার দেখা হবে তাই ভালো থাকাটা তো জরুরি বন্ধু তাই না নিজের দেশকে ভালোবাসো জয় ভারত